যেনো দিলাইয়া তুলে দে চুম্বন দিতেন হালকা মো মাজারে আমার কেউ নাই রে। এবার দেখাই দিছে 100 হইছে, যাওয়ার সময় 150 দিতে হইব, প্রতিবারই এই কাজ। অনেক ধন্যবাদ আমাদের আজিজ পাগলা, 100 টাকা দিয়েছি। আসলে উনি যে কোত্থেকে টাকা দেয় এটাই আমি হিসাব মিলাইতে পারি না। কিছুদিন আগে আমাকে 1100 টাকা দিয়ে ফেলছে, যদিও এই ভালোবাসাটা আমি পাওয়ার যোগ্য না। মালিক যেন ওনার ভালো করে, সকলেরই ভালো করে। যেহেতু মহরমের চাঁদ, মহরমের মাস, আজকে মহরমের আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, কালকে পবিত্র আশুরা, খুব কষ্টের একটা বিষয়। তো আমি সেই কারবালা থেকে একটি গান করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পাতুয়াকান্দি থেকে আগত ছোট ইকবাল সাহেব, উনিও 200 টাকা দিয়েছি, ওনার প্রতি সালাম। কারবালার গানটি করছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, ধন্যবাদ। তারপর আমাদের বাবাজি গান করবে, আশা করছি ওনাকে কষ্ট না দিয়ে, ওনার পিছনে পিছনে ওনাকে আরাম দিয়ে গান করার চেষ্টা করব। হোসেনের কেউ নাই রে, এ ভব সংসারে থাকলে কি আর কান্দি, হুসে কারবালার প্রান্তরে আমার কেহু নাই রে, আমার কেউ নাই রে, এ ভব সংসারে থাকলে কি আর কান্দি, হুসে কারবালার প্রান্তরে হুসেনের কেহু নাই।
ছয়েই ঘুরবি বাটে মন সাধে জন মদিলাকে রে, সেই পানির কারণে বসলো সীমার বুকের উপরে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে, এ ভব সংসারে থাকলে কি আর কান্দি হুসেন কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। এজিত ঘোষণা করলো, যদি হোসেনের শির আমার কাছে এনে দিতে পারে কেউ, তাকে লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। সীমার নামে এক ব্যক্তি যুদ্ধ করতে করতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের বুকের মধ্যে যখন বসল, ইমাম হোসেনের গলার মধ্যে যখন ছুরি ধরবে, এই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? যে ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসল, সেই ব্যক্তি বলল, আমার নাম সীমার। বললো, তোমার বুকের জামাটা একটু খুলো। যখন বুকের জামাটা খুলল, তখন দেখলো বুকের মধ্যে একটা পশমও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কলিজার টুকরাদেরকে যারা কষ্ট দিবে, ইমাম হোসেনকে কারবাল্লায় যিনি শহীদ করবেন, শিরোচ্ছেদ করবেন, তার বুকে কোনো প্রশম থাকবে না, সে থাকবে সীমা। ইমাম হোসেন বলতেছে, তোমার কি আল্লাহ রাসূলের ভয় নাই? তুমি কি একদিন মরবা না? মৃত্যুর ভয় কি তোমার ভিতরে নাই? তুমি কি আমার নবীকে চেনো? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহই দুনিয়ার বালুকণা একটা কিছু সৃষ্টি করত না, আমি সেই নবীর নাতি ইমাম হোসেন। আল্লাহ নিজে যাকে মা বলেছে, মা ফাতেমা তু জোহরা, আমি তার সন্তান। আমার আল্লাহ পাক যাকে মাওলা বলেছেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তারই ছেলে। তুমি যে আমার বুকের মধ্যে উচড়ে বসেছ, তোমার কি কোনো ভয় হচ্ছে না? সীমার বলল, আমার কোনো ভয় নাই, আমি লক্ষ টাকা উপহার পাবো আপনার শির যদি এজিদের কাছে নিয়ে দেই। তখন হোসেন বললেন, কবিতার গানের ভাষায় বললেন, ও সীমার গো ফাতেমা জননী আমার, ভয় করো না কি রাসূলুল্লাহর কি জব দিবা রুজহাশরের দিনে, সীমারে হায় রে কি জব দিবা রুজহাশরের দিনে। সীমার
আর কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি হুশের কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। আমার কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি হুশের কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। আমার কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি হুশের কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। আমার কেউ নাই রে সংসারে, থাকলে কি আর কান্দি হুশে কারবালার প্রান্তরে, আমার কে ভাসানি ভাই 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার।